যারা হয়তো এখন ভার্সিটির একদম প্রথম দিকে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কম্পিটিটিভ প্রোগ্রামিং যেমন দরকার হয় না, কিন্তু আপনার যদি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের উপরে যদি জানা থাকে, বা আপনি যদি দুই একটা প্রোগ্রামিং কনটেস্টে অ্যাটেন্ড করে থাকেন, বা কম্পিউটার সায়েন্সের যেসব বেসিক কোর্স আছে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, এগুলোতে আপনি চেষ্টা করতে পারেন ভালো করার জন্য। আর সেই সাথে সাথে আপনি প্রোগ্রামিং প্র্যাকটিসটা শুরু করে দিতে পারেন, প্রোগ্রামিং করতে পারেন, যে আপনার রেগুলার যে পড়াশোনা তার সাথে সাথে আপনি প্রোগ্রামিং বা প্রবলেম সলভিং এই স্কিলটাও আপনি আস্তে আস্তে ডেভেলপ করতে পারেন। এই সমস্ত বিগ টেক কোম্পানি যেমন গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো কোম্পানিতে আসলে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে প্রোগ্রামিং স্কিল। সো আমি এর আগে কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে অ্যাটেন্ড করি নাই, শুধুমাত্র একবার ছাড়া ইউনিভার্সিটিতে প্রোগ্রামিং কম্পিটিশন হয়, সেই প্রোগ্রামিং কম্পিটিশনে শুধুমাত্র একটা টি শার্টের জন্য আমি অ্যাটেন্ড করি, কিন্তু এর বাইরে আমাকে আমার কখনো প্রোগ্রামিং কম্পিটিশনে অ্যাটেন্ড করা হয়নি, কম্পিটিটিভ প্রোগ্রামিংও করা হয়নি, যার কারণে আমার আমার শুরুর দিকে অনেক অনেক মানে অনেক টাফ টাইম গেছে আমার প্রিপারেশনটা নেওয়ার জন্য। সো আমি যেভাবে নিজেকে তৈরি করেছি সেটা হলো যে আমি দিনের একটা সময়, যেহেতু আমি পিএইচডি স্টুডেন্ট ছিলাম, পিএইচডির কাজের জন্য আমাকে ল্যাবে অনেক সময় দিতে হতো, সো পিএইচডির কাজ শেষে আমি প্রতিদিন কিছু প্রবলেম সলভ করতাম। লিটকোড একটা ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্রবলেম থাকে যেগুলোকে আপনি নিয়মিত সলভ করতে পারেন। সো আমি প্রথমে ইজি কোশ্চেন দিয়ে শুরু করি, সাথে সাথে আমি ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম যে কনসেপ্টগুলো আছে এইগুলো আমি প্র্যাকটিস করি ক্লিয়ার করার জন্য, এগুলোতে ভালো আন্ডারস্ট্যান্ডিং ভালো করার জন্য আমি প্র্যাকটিস করি। সো যখন ডেটা স্ট্রাকচার, প্রোগ্রামিং এবং অ্যালগোরিদম যখন ভালো হয়ে গেল, তখন আমি আস্তে আস্তে আরেকটা কাজ করতাম, সেটা হলো যে লিটকোডে উইকলি প্রোগ্রামিং কনটেস্ট হতো। সো আমি মাঝে মাঝে ওগুলোতে অ্যাটেন্ড করার চেষ্টা করতাম। সো এটা করার পরে আমি আরেকটা কাজ করছি, সেটা হলো যে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আরেকটা জিনিস দরকার, সেটা হলো আপনার ফ্লুয়েন্সি। সো আপনি যখন কথা বলবেন তখন আপনার কমিউনিকেশন স্কিলটা দেখা হবে। সো এই জিনিসটা আসলে শুরুতে ছিল না, কারণ আমরা হলো একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের দেশের ইন্টারভিউ প্রসেস আর এখানকার ইন্টারভিউ প্রসেস কমপ্লিটলি আলাদা। সো এখানকার ইন্টারভিউয়ের সাথে অ্যাডাপ্ট করার জন্য আমি যেটা করছি সেটা হলো বিভিন্ন জায়গায় মক ইন্টারভিউ, মানে হলো ফ্রি মক ইন্টারভিউ দেওয়া যায়, সেই মক ইন্টারভিউগুলোতে ওখানে গিয়ে ওখানে যেয়ে আপনি যদি রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি আরেকজনের সাথে, মানে আরেকজন পিয়ার যে এক্সপার্ট এই সমস্ত বিগ টেক কোম্পানিতে যারা আগে থেকে জব করেছেন, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা আপনার ইন্টারভিউ নেবে। সো তাদের সাথে আপনি মক ইন্টারভিউ দিতে পারেন। এরপরে যেটা করছি যে আমি লিটকোডে আপনি দেখতে পাবেন যে কোম্পানি ওয়াইজ প্রবলেম সলভ করা যায়, যে তার মানে হচ্ছে যে আপনার যখন ফেসবুকের ইন্টারভিউ বা আপনার যখন গুগলের ইন্টারভিউ, তখন আপনি ওখানে দেখতে পাবেন যে আপনি শুধুমাত্র ফেসবুকের যে কোশ্চেনগুলো এর আগে আস্ক করা হয়েছে, মানে যে কোশ্চেনগুলো এর আগে ফেসবুকে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলো ওখানে দেখতে পাবেন। যদিও 100% কমন পড়বে না, কিন্তু ওইখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে এই ধরনের কোশ্চেন ফেসবুকে জিজ্ঞেস করা হয়। সো আমি তখন কোম্পানি ওয়াইজ প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো যে আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, কারণ হলো যে আমি জানি না কোন কোম্পানিতে আমার জব হবে, তখন আমি বারবার অ্যাপ্লাই করতাম, অনেক কোম্পানিতে অ্যাপ্লাই করছি এবং অনেকগুলো থেকে আমার ইন্টারভিউ কল আসছে। সো প্রত্যেকটা ইন্টারভিউ থেকে আমি নতুন নতুন জিনিস শিখতে পারছি এবং আমার যে সমস্ত দুর্বল জায়গা আছে সেগুলোকে আমি ফাইন্ড আউট করতে পারছি, সেগুলোকে আমি পরের ইন্টারভিউতে সলভ করার চেষ্টা করছি। সো এইভাবে আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি।